नमाज दीनी इस्लामेर खोटी बेहेस्तेर चाबी सालाते होई खोदर मेराज बोलेन दयार नबी नमाज दीनी इस्लामेर खोटी बेहेस्तेर चाबी सालाते होई खोदर मेराज बोलेन दयार नबी माया भोरे अल्लाह डाके आई रे मोर बंदा तोदर चोख दिए छी कान दिए छी तो बुकेनो अंधा माया भोरे अल्लाह डाके आई रे मोर बंदा तोदर चोख दिए कान दिए तो बुकेनो अंधा दुनियार लोभे रंग तमाशाय ईमान हाराबी नामाज बीने हाशर दिने जन्नत ना पाबी नमाज दीनी इस्लामेर खोटी बेहेस्तेर चाबी सालाते होई खोदर मेराज बोलेन दयार नबी হজরের নামাজ দুই রাকাত ফরজ পড়লে কি ফজিলত আছে কবি লিখছেন ফজরের দুই রাকাত ফরজ যে করে আদায় জান্নাতি মানুষ হিসাবে গণ্য খোদারি জিম্মাই বলুন সুবহানাল্লাহ ফজরের দুই রাকাত ফরজ যে করে আদায় জান্নাতি মানুষ হিসাবে গণ্য খোদারি জিম্মাই রিচি পরকোত আসিবে ফজর পড়িলে এই ফজর হবে সঙ্গের সাথী আধার গোরে তোমায় নামাজ দিনি ইসলামের খুঁটি বেহেস্তের চাবি সালাতে হই খোদার মেরাজ বলেন দয়ার নবী আমরা তো এখন পাঁচ অক্ত পড়ি কিন্তু এই নামাজ কত রাকাত বলুন তো আমাদের জন্য ফরজ হয়েছিল প্রথমে কত অক্ত ফরজ হয়েছিল পঞ্চাশ অক্ত আমরা তো পাঁচ অক্ত পড়ি তাই তো নাকি কিন্তু এই নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য পঞ্চাশ অক্ত ফরজ হয়েছিল নবী আমার সেই নামাজ নিয়ে খুশি মানে মনে ফিরে আসেন প্রতিমধ্যে মুসা নবীর সাথে দেখা আমি জোহরেরটা বলবো তার আগে এগুলো বলছি মুসা নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আল্লাহ পাকের কাছে গেলেন আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি উপর হুকুম দিল নবী আমার বললেন পঞ্চাশ অক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন মুসা নবী বললেন ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উম্মত বনী ইসরাঈল কওমের মানুষেরা সবল থাকা সত্ত্বেও দুই ওয়াক্ত নামাজ তারা ঠিকভাবে আদায় করতে পারত না আপনার উম্মত তো অত্যন্ত দুর্বল হবে হে নবী আপনি যদি আল্লাহ পাকের কাছে গিয়ে একটু নামাজের রক্তের সংখ্যা কমানোর কথা বলতেন নবী আমার ফিরে গেলেন আল্লাহ পাক 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন হলো 45 ওয়াক্ত আবার ফিরে আসেন আবার মুসানবীর সাথে দেখা মুসানবী আবার পাঠিয়ে দিচ্ছেন নবী আমার আল্লাহ পাকের কাছে যাওয়ার সাথে সাথেই আল্লাহ 5 ওয়াক্ত করে কমিয়ে কমিয়ে দিচ্ছেন আল্লাহ বললেন আয় আমার হাবিব জানা আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ থেকে আমি আল্লাহ 45 ওয়াক্ত বাদ দিয়ে দিলাম তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি তাদের আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দেব বলুন সুবহানাল্লাহ এত ফজিলতপূর্ণ এই নামাজ তো জোহরের নামাজ পড়লে কি ফজিলত আছে কবি লিখছেন দরজা গলি খুলে দেওয়া হয় বেহেসে খোদার জোহর যে জন পড়ে বরকত বর্ষণ হয় তাহার বলুন সুবহানাল্লাহ দরজা গলি খুলে দেওয়া হয় বেহেসে খোদার জোহর যে জন পড়ে বরকত বর্ষণ হয় তাহার তার তরে জান্নাতে একটি ঘর হবে নির্মাণ জাহান্নামের আগুন তার হবে রে হারাম বলুন সুবহানাল্লাহ জাহান্নামের আগুন তাহার হবে হারাম নামাজ তিনি ইসলামের খুঁটি বেহেশতের চাবি সালাতে হয় খোদার মেরাজ বলেন দয়ার নবী এবার আসে আসরের নামাজ এই নামাজ পড়লে কি ফজিলত না পড়লে কি ক্ষতি আছে কবি লিখছেন আসর যে জন করলো কাজা তার আমল বিনষ্ট হয় তার পরিবার বর্গ ধন সম্পদ যেন হলো রে ক্ষয় আসর যে জন করলো কাজা তার আমল বিনষ্ট হয় তার পরিবার বর্গ ধন সম্পদ যেন হলো রে ক্ষয় ফারিস্তাদের পালা বদল হয় এই আসরের সময় রোমাল ঘাম মোছাবে হাসর বেলায় বলো সুবহানাল্লাহ যদি সূর্যের 12টা মুখ হবে মাথার কাছাকাছি চলে আসবে টকবক টকবক করে ফুটবে এই আসরের নামাজ যারা আদায় করছে ওই দিন হাতে রুমাল হয়ে যাবে সেই রুমাল দিয়ে আমরা ঘাম মুছব আহারে কবি কত সুন্দর কথা লিখছেন তো শুনলেন আসরের নামাজ এবার মাগরিব তাই তো নাকি মাগরিবের নামাজের কি ফজিলত আছে যতদিন মাগরিবের সালাত করবে আদায় উম্মাত কল্যাণে থাকবে ততদিন বলেন নবীজি হযরত বলুন সুবহানাল্লাহ সর্বদাই কল্যাণ হবে সর্বদাই কল্যাণ হবে তাই কবি লিখছেন যতদিন মাগরিবের সালাত করবে আদায় উম্মাত কল্যাণে থাকবে ততদিন বলেন নবীজি হযরত আধার করে নূরের বাতি মাগরিব চমকাবে জান্নাতি
সে পাবে বলো সুবহানাল্লাহ আধার গোরে নূরের বাতি মাগরিব চমকাবে জান্নাতি মেহমানদারির দায়িত্ব সে পাবে নামাজ তিনি ইসলামের খুঁটি বেহেস্তের চাবি সালাতে হয় খোদার মেরাজ বলেন দয়ার নবী মাগরিব শুনলেন তাই তো ভাইরা এবার পরিশেষে ইশার নামাজ এই নামাজটা পড়লে কি ফজিলত আছে কবি অতি মূল্যবান কথা লিখছেন আমার সম্মানিত কবি এম এ হান্নান সাহেব লিখছেন জামাতে যে জন পড়িবে ইশার সালাত তা মোলে লেখা হবে অর্ধেক রাতের ইবাদত বলুন সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদি যারা ইশার নামাজ সালাতে শহীদ আদায় করবে ঘুমিয়ে থাকবে ঘুমিয়ে থাকবে তবু আল্লাহ আল্লাহর ফেরেশতা তাদের জন্য নেকি লিখতে থাকবে বলুন সুবহানাল্লাহ এই সুযোগ আর কারোর জন্য আছে নাকি আমাদের জন্য উম্মতে মুহাম্মাদির এত মর্যাদা অন্যান্য নবীগণ তারা নবী হয়েছিলেন নবী হওয়ার সত্ত্বেও বলে ভেবেছিলেন আমরা যদি নবী না হয়ে শেষ জামানার নবীর উম্মত হতে পারতাম বড় নসিব আলা হয়ে যেতাম আহারে না চাওয়াতেই আমরা সেই নবীর উম্মত হলাম আর সেই নবী বড় সাপ করে নামাজ নিয়ে আসলো আমরা সেই নামাজ কাজা করি কবি অতি মূল্যবান কথা লিখছেন নামাজ কি ফজিলতপূর্ণ বিশেষ করে যুবকদের আমি বলবো আসুন আমার ভাইরা নামাজ পড়ি নামাজ পড়ুন আপনারা তো দুনিয়ার কাজে ব্যস্ত থাকেন যারা নামাজ কালাম পড়েন না একটা দিন অন্তত ফজরে আসুন একটা দিন ফজরে নামাজ আসুন সালাত মানে জামাতে আদায় করুন আদায় করে দেখবেন সারাটা দিন কেমন মনটা ভালো যাবে কোনো কষ্ট হবে না মনটা খুশি খুশি যাবে শরীরটা স্ট্রং থাকবে সবকিছুই যেন ভালো লাগবে সংসারে শান্তি যেখানে যাবেন শান্তি আর শান্তি যদি আপনাদের নামাজ পড়ার পরেও কষ্ট হয় তাহলে আমাকে ফোন করে বলবেন যে আলামিন ভাই আপনি বলে গেলেন নামাজ পড়লে নাকি খুব ভালো লাগে মজা লাগে তা কই আমি তো আজকে ফজরে উঠলাম কই কোনো মানে কাজ হলো না তো কোনো ভালো লাগছে না তো না এটা হতে পারে না কখনোই হতে পারে না যারা ফজরে নামাজ পড়ে তাদের কাছে একবার জিজ্ঞাসা করে দেখবেন সারাটা দিন তাদের মনটা খুশি আর খুশি আমরা যুবকরা আছি 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমাই সারা রাত অনেকে আছি অশ্লীলতায় মেতে যায় মোবাইলে গান সিনেমা এগুলো দেখে দেখে নিজের একেবারে নিজের জীবনটা যৌবনটা আমরা শেষ করে দিচ্ছি না এই যুবক বয়সের বড় মহত্ব বড় গুরুত্ব আছে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য হয় তাই তো নাকি যুবক বয়স একটা বয়স্ক মানুষ তিনি নামাজ পড়বে তিনি 10 টাকার নামাজ 50 টাকার নামাজ পড়ে যান নাকি হবে আপনি 1 রাকাত নামাজ পড়বেন আমার তো মনে হয় তার থেকে বেশি নাকি হবে তাই তো নাকি যুবক বয়সের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন ওই জন্য এই বয়সটা কাজে লাগাবো এই বয়সটা হেলাই নষ্ট করব না কেন না যুবক বয়সের ইবাদত কত গুরুত্বপূর্ণ একটুখানি হালকা টাচ দিচ্ছি আমি ধরে নিন একটা বাচ্চা তার মায়ের কাছ থেকে এখন হারিয়ে গেছে অনেক বাচ্চারা এখানে আছে আছে তো বাচ্চারা যদি মায়ের কাছ থেকে হারিয়ে যায় 10 বছর মা খুঁজে পাচ্ছে না বাচ্চাকে 10 বছর মা বাচ্চাকে খুঁজে পাচ্ছে না কেমন কষ্ট হবে কেঁদে জারে জার হয়ে যাবে মা চারিদিকে ঘুরে ঘুরে খুঁজবে আহারে আমার বাচ্চা কোথায় গেল পুকুরে পড়ে কি মরে গেল না অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল কোথায় আমার বাচ্চা আমি তাকে খুঁজে পাচ্ছি না এক পলক না দেখলে আমি থাকতে পারি না আমার সন্তান কোথায় কিন্তু 10 বছর পরে সেই বাচ্চাটা মায়ের কাছে ফিরে গেছে কেমন খুশি হবে ভাইরা ভীষণ খুশি হবে তো আল্লাহ বলছেন যে 10 বছর পরে সন্তানকে পেয়ে মা যতটা না খুশি হয় আমি আল্লাহ তার থেকে কয়েক হাজার হাজার কোটি কোটি গুণ বেশি খুশি হই যখন আমার কোন যুবক বান্দাবান্দি যখন কোন যুবক বান্দাবান্দি তারা বুঝতে মনে মনে এটা ভাবে যে আল্লাহ দুনিয়া রং তামাশায় গোনা করে ফেলেছি আল্লাহ বহু গোনা করেছি আল্লাহ আর না কেন আমাকেও কবরে যেতে হবে ওই রকম ভূমিকম্প আমাদের এই গ্রামেও আসতে পারে যে কোনো সময় আমি
মরে যেতে পারি আল্লাহ ওই গহীন বাসভবনে কিভাবে থাকব মৃত্যুর কষ্ট কিভাবে সহ্য করব আল্লাহ আর গুনাহ করব না আমাকে মাফ করে দেন নামাজের পাড়িতে শুয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে এক ফোঁটা চোখের পানি ফেলে সাথে সাথে ওই পানিটা আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য হয় আল্লাহ সেই যুবকের বাকি জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন বলুন সুবহানাল্লাহ যদি খালেস নিয়তে এই তওবা করে আহারে আল্লাহ আমাদের এই নসিব করুক আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন কেননা কখন আমাদের মৃত্যু হয়ে যাবে আমি যুবকদের হাতে ধরে পায়ে ধরে বলবো ভাইজান ইবাদত এখন করুন বয়সকালে আপনি হাসি খুশিতে কাটিয়ে দেবেন চলে যাবে কিন্তু এই যুবক বয়সে ইবাদত করুন কেননা দেখবেন যারা পড়াশোনা করছে আমরা অনেকে পড়াশোনা করি না যারা ভালো পড়াশোনা করে সারা বছর যারা পড়াশোনা করে পরীক্ষার সময় এক সপ্তাহ আগে তাদের কেমন আনন্দ হয় বলুন তো কখন প্রশ্নটা আমার হাতে দেবে আমি লিখবো সব কেন আমার তো সব পড়া সব তো মুখস্থ করা প্রত্যেকদিন প্রাইভেট গিয়েছি রাত জেগে পড়ি সকালে উঠে ফজরের পরে পড়ি সব তো মুখস্থ প্রশ্ন আমার দিক দেখি বইয়ের কোন জায়গা থেকে প্রশ্ন দেয় মনে হয় না এমন মনে হয় আর যারা আমরা সারা বছর পড়ি না পরীক্ষার এক সপ্তাহ আগে মাথা খারাপ হয়ে যায় ওরে আল্লাহ এই বই কখন পড়বো ওই বই কখন পড়বো এত পড়া এত পড়া হয় না হয় তো এইরকম করতে করতে কি হয়ে যায় পরীক্ষার সময় চলে আসে মনে হয় যে কালকে সকালে এখনো সময় আছে কালকে সকালে একটু পড়ে নেব এরকম করতে করতে পরীক্ষার সময় চলে আসে আহারে পরিশেষে দেখা যায় রেজাল্ট ফেল করেছি আমরা দেখা যায় তো ফেল করেছি তো দুনিয়ায় ফেল করলে তবু সুযোগ আছে আগামী বছর আবার ভর্তি হতে পারবেন ভালো রেজাল্ট হবে কিন্তু এই যে আমি একটু বোঝানোর জন্য বলছি দুনিয়ার রং তামাশায় মেতে আছি গোনা করছি মৃত্যুর সময় যদি একবার মৃত্যু হয়ে যায় আর ফিরে এসে ইবাদত করতে পারবো পারবো না ওই জন্য দুনিয়ায় থাকতে থাকতে ইবাদত করুন যুবক বয়সে ইবাদত করুন মানে বুড়ো বয়সে বুড়ি বয়সে আপনার অত খাটতে হবে না অত কষ্ট করতে হবে না বসে বসে আল্লাহ আল্লাহ করে কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ তো শেষ ছন্দ চলুন আমি ইশার নামাজের এই ফজিলতটা বলে এই গজলটা শেষ করি জামাতে যে জন পড়িবে এশার সালাত তার আমলে লেখা হবে অর্ধেক রাতের ইবাদত অঙ্গে মাখো সঙ্গে রাখো পাঁচক তো চমকাবে নসিব দুনিয়া ও আখেরাত নামাজ দিন ইসলামের খুঁটি বেহেশতের চাবি সালাতে হয় খোদার মেরাজ বলেন দয়ার নবী বলুন সুবহানাল্লাহ আমরা আজ থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করি আর নামাজ কাজা করব না একটা একটা মানে ওয়াক্ত পড়ি মাগরিবটা পড়ি কাজে ব্যস্ত আমরা থাকি জানি একটা ওয়াক্ত পড়ি আগামী কয়েকদিন একটা ওয়াক্ত পড়তে পড়তে আবার দু ওয়াক্ত হবে তাই তো নাকি হবে না ভাইরা হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে নামাজ পড়ি আমার গজল বলা তখনই সার্থক হবে আমি তো বলি সব জায়গায় আমার কথাগুলো শুনে গজলগুলো শুনে যদি আমার একটা যুবক ভাই অন্তত একটা সেজদা দেয় তবেই আমি সার্থক হয়ে যাব আসুন যুবক ভাইরা আমরা ইবাদত করি শুনলেন এই গজল চলুন একটা নাত বলবো একের পর ঘটনা শুনছিলেন নাত শরীফ আলহামদুলিল্লাহ আলামিন ভাইয়ের এই গজলে সন্তুষ্ট হয়ে আমাদের দৌলত চাচা যান 85 টাকা এবং মাসুম ভাই 160 টাকা উপহার দিয়েছেন দেখুন উপহারটা বড় না বড় হচ্ছে এই যে মানুষের কাছ থেকে চাওয়া পাওয়া আপনারা এটা ব্যক্তিগতভাবে আমিও জানি মানুষের দোয়া চেক হ্যালো হ্যালো তো সকলেই আমরা তারা যদি দোয়া করব আরো এগিয়ে যাক তারা এই প্রতিযোগিতায় এবং ভালোভাবে যেন গরম পরিবেশন করতে পারে সকলের কাছে এই কামনা রাখছি যেহেতু উনি হয়তো আমাকে চেনেন না আমি কিন্তু অনেক দিন থেকে ওনাকে চিনি আলামিন ভাই উনি আমার জুনিয়র হিসাবে তো আমার অনেক সাথীরা বা আমিও এই জামানায় ছিলাম পড়ার জামানায় তো কিন্তু
এই গজল কেরাত এগুলো আমি অনেক করেছি আপনারা সকলেই জানেন উনি আমার বন্ধু লোক সকলেই আপনারা যদি একটু সহযোগিতা করেন দোয়া করেন এটাই আমার কাছে আশা আশা করি উনি সন্তুষ্ট হবে আলহামদুলিল্লাহ আপনাদের এই দোয়া ও ভালোবাসার কাঙাল আমি সত্যি দোয়া একটা বড় জিনিস দোয়া বড় জিনিস যেমন মায়ের দোয়া বড় তেমন এই যে ভালোবাসার মানুষ আপনাদের দোয়া কার দোয়া কখন কবুল হয়ে যায় কেউ বলতে পারে না ওই জন্য আপনারা নামাজে আমার জন্য দোয়া করবেন চলুন নাত শরীফ ছোট ছোট করে একটা দুটো বলি তারপর ইনশাআল্লাহ ওরা আসবে আমি আস্তে আস্তে শেষ করব আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে দেখিনি কোন দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড়ই আপন প্রভুর দেখিনি কোন দিন শুনেছি শুধু তুমি তো ছিলে বড়ই আপন প্রভুর তোমারই লাগি ধরা ধন্য হলো রে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে তুমি ছিলে মা আমিনার নয়ন মনি উভয় জাহানের ছিলে শিরোমণি তুমি ছিলে মা আমিনার নয়ন মনি উভয় জাহানের ছিলে শিরোমণি স্বপনে হলে ও একবার দেখা দিও রে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে নারাই তাকবীর আলহামদুলিল্লাহ শুনলেন নবীর শানে আল্লাহর প্রশংসা বিভিন্ন বিষয় ভিত্তিক